ওয়েলকাম টু ফুল মার্কস জোন। ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনার বিষয় হলো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস সিক্সের দ্বিতীয় ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস। চলো আলোচনাটা আরম্ভ করা যাক। আলোচনা আরম্ভ করার আগে আমি কিছু বিষয় তোমাদের জানাতে চাইবো। সেটা হচ্ছে, দেখো, পরীক্ষায় ভালো ফল বা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে। বোঝার পর সেই অনুযায়ী কিন্তু পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, এবং প্রস্তুতি ভালো হলে পরেই তোমরা কিন্তু ভালো ফল করতে পারবে পরীক্ষায় এবং ফুল মার্কস পেতে পারবে পরীক্ষায়। চলো আলোচনাটা আরম্ভ করা যাক। সেটা প্রথমত বাংলা বিষয় আসা যাক। বাংলায় তোমাদের যেটা পরীক্ষা হবে সেটা সাহিত্য মেলা বই থেকে, যেটা মৌসুমের দিনে খোঁজাখুঁজির উৎসব, হাট, মাটির দেওয়ালে ছিদ্র, ঝুমুর, পিঁপড়ে, ফাঁকি, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভূতুরে কাণ্ড, বাঘ এবং হজব রল তোমাদের বই রয়েছে। এই হজব রল বই থেকে তোমাদের যেটা পরীক্ষায় থাকবে প্রথম ইউনিট টেস্টে, 15 পৃষ্ঠা থেকে নিয়ে 27 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় তোমাদের এই হজবরলয় থেকে বই পরীক্ষা হবে। এবং ব্যাকরণ বই রয়েছে ভাষাপাঠ, সে ভাষাপাঠে তোমাদের যেটা হবে পরীক্ষা সেটা হচ্ছে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদান্তর, অনুচ্ছেদ রচনা, এই সবগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। সো প্রতিটা বিষয় কিন্তু তোমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সো প্রস্তুতি নেওয়ার আগে তোমাদের জানিয়ে দিই, এই গদ্য এবং পদ্য যেগুলো পরীক্ষায় থাকবে এই সমস্ত গদ্য এবং পদ্যগুলোকে ভালোভাবে পড়তে হবে। প্রতিটা লাইন ভিত্তিক, প্রতিটা শব্দ ভিত্তিক, তার ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর সঙ্গে তোমাদের লেখক পরিচিত তো অবশ্যই পড়তে হবে, এবং পাঠ্যপুস্তকে দেখবে প্রতিটা অধ্যায় বা প্রতিটা গল্প বা পদ্য গদ্য পদ্যের শেষে দেখবে হাতে কলমে কিছু প্রশ্ন উত্তর রয়েছে, যেটা MCQ প্রশ্ন উত্তর রয়েছে, এবং রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যাধর্মী প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই প্রস্তুতি নিতে হবে, এবং ব্যাকরণও সেখানে দেওয়া থাকে, সেই ব্যাকরণগুলো ভালো করে প্রস্তুতি নিতে হবে, যাতে ভারী পরীক্ষায় ভালো ফল করতে পারো। ঠিক আছে, সো এইভাবে বাংলা পড়লে পড়ে। এবং রচনা, রচনা দেখো প্রথমত তোমাকে জানাতে চাইব, সেই রচনা হচ্ছে কি ভাষাপাঠ বই। এই ভাষাপাঠ বইয়ের দেখবে শেষের দিকে কিছু রচনা দেওয়া রয়েছে, সেই রচনাগুলো থেকে প্রস্তুতি নেবে, এবং স্কুল থেকে অবশ্যই তোমাদের বলে দেওয়া হবে কী কী রচনা তোমাদের পড়তে হবে, সেই রচনাগুলো ভালো করে প্রস্তুতি নেবে এবং কীভাবে লিখলে পরে ফুল মার্কস পাবে সে বিষয়ে পরবর্তীতে আমি অবশ্যই রচনার বিষয়ে ভিডিও আপলোড করব। সেটা অবশ্যই দেখবে তোমরা, যাতে পূর্ণমান পেতে পারো পরীক্ষায়। চলো নেক্সট বিষয়ে আসা যাক। সো নেক্সট বিষয় হচ্ছে কি তোমাদের ইংলিশ। তো ইংলিশে যেটা থাকবে তোমাদের 4টে লিসেনের পরীক্ষা হবে, 4th, 5th, 6th এবং 7th। এই 4টে লিসেনে তোমাদের ইংলিশে পরীক্ষা হবে। প্রতিটা লিসেন কিন্তু ভালো করে, প্রতিটা লিসেনের ভালো করে তোমাদের পড়তে হবে, প্রতিটা লাইন ভিত্তিক, প্রতিটা শব্দ ভিত্তিক ভালো করে ব্যাখ্যা পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর যেটা রয়েছে দেখবে তোমাদের পাঠ্যপুস্তকে যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকের দেখবে প্রত্যেকটা লিসেনের শেষে কিছু অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া রয়েছে, সেই প্যাসেজ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই করবে। সঙ্গে দেখবে সেখানে কিছু গ্রামার দেওয়া রয়েছে, কিছু রাইটিং স্কিল দেওয়া রয়েছে, অবশ্যই সেগুলো ভালো করে প্রস্তুতি নেবে, সেগুলো তৈরি করবে পরীক্ষার জন্য। ঠিক আছে, এগুলো করবে তবেই হবে। তবে জানিয়ে দিই, পরীক্ষায় তোমাদের যেটা হবে এই 4টে যে লিসেন রয়েছে 4টে লিসেন থেকে একটি অংশ, মানে সিন হয়, তোমাদের সিন দেওয়া হয় পরীক্ষায়। সেই সিনে কিন্তু তোমাদের যেটা জানাতে চাইবো, সেই সিনে একটি মানে প্যাসেজ বা একটা লিসেন থেকে কিছু অংশ তুলে দেওয়া হবে, সেই অংশ বা প্যারাগ্রাফ তুলে দেওয়া হবে, সেই অংশ থেকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে হবে। গ্রামার এবং রাইটিং স্কিল সেটাই বললাম, যেটা তোমরা করবে সেটা হচ্ছে প্রতিটা লিসেনের অ্যাক্টিভিটি টাস্কগুলো অবশ্যই করবে, এবং স্কুল থেকে অবশ্যই তোমাদের বলে দেওয়া হয় কোনটা প্র্যাকটিস করবে। ভালো করে প্রস্তুতি নিলে অবশ্যই ভালো ফল করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। চলো নেক্সট বিষয়ে আসা যাক, সেটা হচ্ছে গণিত। সো গণিতে তোমাদের যেটা রয়েছে 7নম্বর অধ্যায় থেকে 16নম্বর অধ্যায় তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা হবে। প্রতিটা অধ্যায় কিন্তু ভালোভাবে বুঝে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। ভালো করে প্র্যাকটিস করলে পরেই তবেই তোমরা ভালো ফল করতে পারবে। তবে একটা কথা আছে জানাবো, যে ইংলিশ একটা পুরনো প্রভাব রয়েছে যে প্র্যাকটিস মেইন মেক্স পারফেক্ট। সো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু ভালো অঙ্কগুলো করতে হবে, এবং প্র্যাকটিস করার সময় কিন্তু মুখস্থ করা চলবে না, সেগুলো অঙ্কগুলোকে বুঝে করতে হবে, যাতে পরবর্তীতে যদি কোনো
পরিবর্তন করে দেয়, অঙ্কের মধ্যে কোনো সংখ্যা বদলে দেয়, তাহলে যাতে তোমরা সেই অঙ্কগুলো ভালোভাবে করে আসতে পারো পরীক্ষায়, সেই অঙ্কগুলো বুঝে বুঝে তোমাদের প্র্যাকটিস করতে হবে। চলো পরবর্তী সময় অবশ্যই আমি সাজেশন ভিডিও দেবো অঙ্কের জন্য, এবং কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষায় বেশিরভাগ স্কুলেই দেওয়া হয় সেই অঙ্কগুলো আমি করে দেবো, যাতে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারো, পূর্ণমান পেতে পারো, ফুল মার্কস পেতে পারো। চলো নেক্সট বিষয়ে আসা যাক, সেটা হচ্ছে গিয়ে পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানে তোমাদের যেটা রয়েছে যে অধ্যায়গুলো পরীক্ষায় থাকবে দ্বিতীয় ইউনিট টেস্টে, সেটা হচ্ছে শিলা ও খনিজ পদার্থ, আর যেটা রয়েছে মাপঝোপ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, এবং লাস্ট 8 নম্বর অধ্যায় সেটা হচ্ছে মানুষের শরীর। এই অধ্যায়গুলো ভালো করে প্রস্তুতি নিতে হবে, প্রতিটা অধ্যায় কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে, এবং এই 5টা অধ্যায় রয়েছে, এই 5টা অধ্যায় ভালো করে প্রতিটা অধ্যায় ভালো করে বুঝে পড়তে হবে, বুঝে পড়ে পড়লে পরে তোমরা পরীক্ষায় সম্পূর্ণ কমন পেয়ে যাবে। যেটা রয়েছে এই 5টা অধ্যায় থেকে তোমাদের 5-5 করে প্রশ্ন থাকবে, তো তোমাদের টোটাল হবে গিয়ে 25-এ পরীক্ষা, ঠিক আছে? দ্বিতীয় ইউনিট টেস্ট তোমাদের 25-এ হবে পরীক্ষা। সো নেক্সট বিষয়ে আসা যাক, নেক্সট বিষয় হচ্ছে গিয়ে তোমাদের ইতিহাস। তো ইতিহাসে এই 4টে লিসেনের পরীক্ষা হবে দ্বিতীয় ইউনিট টেস্টে, যে 4টে লিসেন তোমাদের পরীক্ষায় থাকবে। প্রথম হচ্ছে গিয়ে জানিয়ে দিই, প্রথম লিসেন হচ্ছে গিয়ে তোমাদের ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এবং দ্বিতীয় নম্বর অধ্যায় যেটা থাকবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এবং 6 নম্বর অধ্যায় যেটা রয়েছে তোমাদের হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন, এবং 7 নম্বর অধ্যায় যেটা তোমাদের রয়েছে, 7ম অধ্যায় যেটা রয়েছে অর্থনীতি ও জীবনযাত্রা। এই অধ্যায়গুলো থেকে তোমাদের পড়তে হবে, প্রতিটা অধ্যায় ভালো করে প্রস্তুতি নেবে, প্রতিটা অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে, 25-এ পরীক্ষা হবে। সো প্রতিটা অধ্যায় ভালো করে পাঠ্যপুস্তক বা যেটা তোমাদের টেক্সট বুক রয়েছে সেটাকে ভালোভাবে খুঁটে পড়বে, এবং অধ্যায়ের শেষে দেখবে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোও তৈরি করবে, যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারো। আগামীতে অবশ্যই আমি সাজেশন ভিডিও দেবো, সঙ্গে উত্তরও থাকবে, সেটা দেখো তোমরা উপকৃত হতে পারবে। চলো নেক্সট বিষয়ে আসা যাক, শ্রমিক বিষয়, সেটা হচ্ছে গিয়ে ভূগোল। সো ভূগোলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এখানে 7খানা অধ্যায় রয়েছে, এই 7খানা অধ্যায় থেকে তোমাদের ভূগোলের পরীক্ষা হবে। ভয় পাওয়ার কিছু নেই, একটু বেশি অধ্যায় রয়েছে, এই অধ্যায়গুলো ভালো করে বুঝে পড়লে পরেই তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে। প্রতিটা অধ্যায় টেক্সট বুকটা কিন্তু ভালো করে খুঁটে পড়তে হবে, বুঝে বুঝে টেক্সট বইয়ের প্রতিটা লাইন প্রতিটা অধ্যায় ভালোভাবে পড়বে, যেখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? সো প্রথম যে অধ্যায়গুলো রয়েছে জল স্থল ও বাতাস, এবং বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণী, এই অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষা হবে। 7টা অধ্যায় রয়েছে, 7টা অধ্যায় থেকে ভালো করে প্রস্তুতি নেবে, এবং তোমাদের জানিয়ে দিই দ্বিতীয় ইউনিট টেস্টে কিন্তু অনেক সময় তোমাদের বিভিন্ন স্কুলে কিন্তু ম্যাপ পয়েন্টিং আসে, তো ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমরা অবশ্যই প্রতিটা অধ্যায় থেকে ভালো করে বুঝে ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেবে, ভারতের কোন অংশে কোন মৃত্তিকা পাওয়া যায় এবং কোথায় কী স্বাভাবিক উদ্ভিদের অরণ্য রয়েছে, ঠিক আছে? সো এইগুলো ভালো করে একটু দেখে নেবে, এবং আমি পরবর্তীতে অবশ্যই ভিডিওতে পোস্ট করবো যেখানে তোমাদের সাজেশন ভিডিও থাকবে, সেখানে প্রশ্নোত্তর তো অবশ্যই থাকবে, সঙ্গে ম্যাপ পয়েন্টিংও আমি দিয়ে দেবো, যেগুলো বেশিরভাগ স্কুলে এসে থাকে ম্যাপ পয়েন্টিংগুলো, সেই প্রশ্নোত্তরগুলো আমি করে দেবো ম্যাপগুলো, যাতে তোমরা ভালো পরীক্ষায় ভালো ফল করতে পারো, ফুল মার্কস পেতে পারো, ঠিক আছে? সো কথা না বাড়ানি এখানেই আলোচনাটা শেষ করছি, আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটিকে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগামীতে পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার কৌশল জানার জন্য, কীভাবে লিখলে পরে পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যায়। প্রত্যেকেই পরীক্ষা লেখে কিন্তু কেউ ফুল মার্কস কি পায়, সেই ফুল মার্কস পাওয়ার কৌশল সেটা জানাবো অবশ্যই নেক্সট আগামী ভিডিওতে। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, কিপ লার্নিং, টেক কেয়ার, থ্যাংক ইউ।